আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি মনোসেক্স থেরাপিয়া চাষ করার জন্য যারা চিন্তা ভাবনা করেছেন কেন চাষ করবেন এবং চাষ করলে কি লাভ পাবেন বা কি সম্ভাবনা আছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলোকে আমি নয়টি ভাগে ভাগ করেছি যেমন মনোসেক্স তেলাপিয়া চাষের প্রথম সম্ভাবনাময় দিক হচ্ছে এই মাছটি খুব দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং অন্য সকল মাছের চাইতে এদের এফসিআর ভালো এবং খুব দ্রুত বাড়ে কারণ এই মাছটি খুব দ্রুত গতি সম্পন্ন এবং খাবার খায় ভালো আর যদি আপনি প্রোটিনের মাত্রা ঠিক রাখতে পারেন খাবারে এই মাছটা খুব দ্রুত বর্ধনের কারণে খুব তাড়াতাড়ি বাজারজাত করা যায় সাধারণত চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনি একটি কালচার শেষ করে তা বাজারজাত করতে পারবেন এবং লাভের মুখ দেখতে পারবেন দ্বিতীয় অবস্থানে আছে এই তেলাপিয়া মাছের পোনা বর্তমানে খুব সহজেই পাওয়া যায় এবং খুব ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা ভালো মানের এবং ভালো জাতের পোনা সাপ্লাই দিয়ে থাকে এবং সেই পোনাগুলা থেকে রেজাল্ট ভালো পাওয়া যায় তৃতীয় অবস্থানে আছে যে মনোসেক্স তেলাপিয়া খুব ঘনত্বে চাষ করা যায় যদিও মনোসেক্স তেলাপিয়া ছোট অবস্থায় কিছুটা দুর্বল থাকে কিন্তু একটু বড় হলেই আপনি যদি পুকুরের অন্যান্য যাবতীয় বিষয় ঠিক রাখতে পারেন তাহলে আপনি অন্য মাছের চাইতে অধিক ঘনত্বে তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন চার নম্বর অবস্থান আছে যে তেলাপিয়া মাছ হচ্ছে সর্বভুক প্রাণী এরা যা পায় তাই খায় এমনকি এরা নিজে খাবার খাওয়ার পরে যেই মলটা ত্যাগ করে এক মাছ অন্য মাছের মল খেয়ে ফেলে এবং যার কারণে তাদের খাবার কম লাগে পাশাপাশি এরা পুকুরের যাবতীয় যা ধরনের জিনিস পায় যেমন পাতা থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ সব কিছুই খায় আর এই সকল কারণে জেলাপিয়া মাছের এফসিআর অনেকটা বেড়ে যায় যেমন অনেকে বলে থাকেন যে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান মানে হচ্ছে আপনি দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদন করা সম্ভব কিন্তু আসলে সেটা কোনো কোম্পানির খাবারের গুণের কারণে না আপনার এই মাছটি অন্যান্য খাবার খাওয়ার কারণে আপনার খাবারের পরিমাণ কম লাগে এবং অল্প খাবারেই দেখা গেছে এই মাছের এফসিআরটা বেড়ে যায় পাঁচ নম্বর অবস্থানে আছে যে অন্যান্য যাবতীয় যত মাছ পাওয়া যায় কাপ থেকে শুরু করে অন্যান্য দামি দেশি মাছ থেকে শুরু করে সব সব মাছের তুলনায় তেলাপিয়া মাছের গ্রাহক বেশি এবং এর বাজারে চাহিদা প্রচুর কারণ স্বাভাবিকভাবে তেলাপিয়া মাছটি খুব বেশি দামি মাছও না আবার খুব বেশি সস্তা মাছও না যার কারণে এর বাজার চাহিদা বেশি এবং ক্রেতাও বেশি তাই এটা সহজেই খুব সহজেই আপনি বাজারজাত করতে পারবেন মোনোসেক্স তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে ছয় নম্বর ইতিবাচক দিক হচ্ছে যে এরা বানানোস খাবার খুব সহজেই খায় এবং আপনি খুব কম খরা যে নিজে খাবার বানিয়ে আপনি মাছকে খাওয়াতে পারবেন এবং সেই খাবারও আর মোটামুটি বাণিজ্যিক খাবার যে ভাসমান খাবার বা অন্যান্য যে সকল বাণিজ্যিক খাবার আছে তার চাইতে কোনো অংশে কম হবে না কারণ এই মাছ শুধুমাত্র কৃত্রিমভাবে সরবরাহকৃত খাবারের উপর নির্ভর করে থাকে না এরা পুকুরের যাবতীয় সব কিছু খায় যেটা আমি আগেই বলেছি তাই আপনি বানানো খাবার এদেরকে সহজেই খাওয়াতে পারবেন সাত নম্বর অবস্থানে আছে যে তেলাপিয়া মাছকে আপনি আপনার আশেপাশে সহজলভ্য যে সকল উপাদান আছে যেমন সয়াবিনের খোল অ্যাঙ্কোর ডাল সরিষার খোল বাদামের খোল তিসির খৈল বা তিলের খোল ইত্যাদি ব্যবহার করে আপনি তেলাপিয়া মাছের খাবার তৈরি করতে পারবেন খুব সহজেই এবং যদি আপনি সেই খাবারটাকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের মাত্রায় রাখতে পারেন তখন আপনি তেলাপিয়া মাছের বানানো খাবারের গ্রোথ খুবই ভালো পাবেন আর বানানো খাবার সরবরাহ একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি যখন নিজে খাবার বানিয়ে খাওয়াবেন তখন আপনার খাবার খরচটা অনেক কমে যাবে এবং মাছও পাশাপাশি খুব সুন্দর বৃদ্ধি পাবে তখন আপনার লাভের মুখ দেখার চান্সটা খুব বেড়ে যাবে মনোসেক্স তেলাপিয়ার আরেকটি বিশেষ গুণ হচ্ছে যে পুকুরে চাষ করার পাশাপাশিও অনেকে বর্তমানে হাওড়ে নদীতে বা খোলা জলাশয়ে যেখানে জাল দিয়ে বের দেওয়া সম্ভব না সেখানে খাঁচা ভিত্তিক তেলাপিয়ার চাষ করছে এবং আর ফলনও খুব ভালো কারণ পুকুরে যেমন অন্যান্য বিষয় ঠিক না রাখতে না পারলে পানি চেঞ্জ না করতে পারলে তলানিতে ময়লা জমলে আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু খোলা জলাশয়ে নদীতে এই সম্ভাবনাটা বা অ্যামোনিয়ার সম্ভাবনাটা খুব কমে যায় একেবারে নাই থাক নাই বললে চলে কারণ সেখানে পানি চলাচল থাকে এবং প্রবাহের কারণে অ্যামোনিয়া গ্যাস জমতে পারে না যার কারণে খাঁচা পদ্ধতিতে সেক্স তেলাপিয়া চাষ করে অনেকেই খুব ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন নম্বর হচ্ছে যে শতাংশ প্রতি আপনি যখন আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত তেলাপিয়া মাছের পোনা দিবেন তখন মাছের স্বাভাবিক যে মজুদ সংখ্যাটা সেটা ঠিক ঠিক থাকবে এবং তাদের চলাচল এবং খাদ্য ব্যবস্থাপনা এবং পুকুরের পরিবেশ সব কিছুই ঠিক থাকবে তখন আপনি মাছটার গ্রোথ ভালো পাবেন কিন্তু অনেকে বেশি বলে থাকে যেমন অনেকের মতে চারশো সাড়ে চারশো শতাংশ প্রতি পিস দিয়ে থাকে এবং এটা আপনাকে বুঝতে হবে যে আপনি একটা পুকুরে যত বেশি ঘনত্বে মাছ মজুদ করবেন তখন পুকুরের পানি ময়লা হওয়া নিচে তলা নিতে গ্যাস হওয়া ময়লা জমা এবং অন্যান্য যাবতীয় সমস্যাগুলোর প্রবণতা বেশি হবে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণে মাছ মজুদ করতে হবে এবং যদি আপনি সব কিছু ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং মনোসেক্স তেলাপিয়া চাষ করে বর্তমানে খুব ভালো পরিমাণে আয় করা সম্ভব আর এই সকল সুবিধার কারণে বর্তমানে মনোসেক্স তেলাপিয়া ব্যাপকভাবে জনপ্রিয় আর আপনি যদি সবকিছু ঠিক রেখে যাবতীয় বিষয়গুলো চিন্তা ভাবনা করে এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আর কোনো ভাই আমার ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ লাভবান হন তখনই আমার ভিডিওটি সার্থকতা আসবে আর আমার ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে পরবর্তী মাছ চাষ সম্পর্কিত যাবতীয় টিউটোরিয়াল আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ